আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার এবং খুবই কম খরচের এটা ভাত পোলাও, যা খুশি বলতে পারেন। এটা একটা স্পেশালিটি হচ্ছে, এটা তৈরি করা নর্মাল পোলাওয়ের অর্ধেক দাম, খাইতে অসাধারণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর ফ্লেভারটা হচ্ছে, এই রাস্তার পাশে দেখেন যে লাল সালু টাঙ্গানো কতগুলা বিরিয়ানির দোকান থাকে, যাদের খাওয়ার মান যেই হোক না কেন, ওদের ফ্লেভারটা এত সুন্দর যে অন্তত 50-100 ফুট 200 ফুট দূর থেকে আমরা নাকে গন্ধ পাই এবং যার ফলে আমাদের খিদাটা লাগে আর কি। ওদের ফ্লেভারটা অসাধারণ হয়, তো এর ফ্লেভারটা অনেকটা সেই রকমের। তো আমি আপনাদের দেখা দিচ্ছি যে ঠিক কোন চালটা ব্যবহার করবেন এবং কোন জায়গা থেকে আমি কিনি, কারণ এই একই চাল হয়তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় কিন্তু সবগুলোর ফ্লেভার এক হয় না। তো আসেন দেখি শুরু করা যাক। বাজারে এই ধরনের যে মুদি দোকানগুলো আছে, যারা খুচরা চাল ডাল মশলা টসলা বিক্রি করে, তাদের কাছে আপনারা খুদ খুদের খুদ আছে পোলার চাল খুদ কোনটা দেখি। তো আপনারা এই ধরনের দোকান থেকে কেনার চেষ্টা করেন, কারণ এদের চালটা ফ্রেশ থাকে, ফ্লেভার ভালো থাকে। প্যাকেটেরগুলোর মধ্যে সাধারণত ফ্লেভার থাকে না তত। আর রাস্তার মধ্যে হকার টকার যারা বিক্রি করে, অনেক সময় ভ্যান গাড়িতে করে কিংবা মাথা করে বিক্রি করে, ওদের চালগুলো নতুন চাল হয় যার ফলে গলে যাবে, কিন্তু এদেরগুলো দেখছি আমি পারফেক্ট হয়। আর এই ধরনের দোকানগুলো চিনে রাখেন, এখানে আপনারা ইস্ট কিংবা বেকিং পাউডার পাইকারি হিসাবে পাবেন, মানে বড় বড় ডাব্বায় পাবেন কেজি হিসাবে, আর দাম হবে 4 ভাগের 1 ভাগ মার্কেট থেকে যা কিনেন। দেখে রাখেন দোকানগুলো, এইগুলোকে প্রত্যেকটা বড় বড় বাজারেই এরকম একটা দোকান আছে যারা খুচরা জিনিস বিক্রি করে, আর এদের মেইন কাস্টমার হচ্ছে হোটেল রেস্টুরেন্টগুলা। পুরান চাইলা নতুন চাই? পুরান টাইলা কত করে? 55 টাকা। 55 টাকা কেজি? জি। ও মিনিকেট কত করে? মিনিকেট তাহলে যা 45 টাকা। মিনিকেট 45 টাকা? মিনিকেটের খুদ খুদ না, মিনিকেট চালটা কত? মিনিকেট চাল 70 টাকা। 70 টাকা? এই যে দেখেন এই সমস্ত দোকানে আপনারা পোলাও চাল দেখি, চিনিগুড়া চালের খুদ, এটা চিনিগুড়া চাল, চিনিগুড়া চালের ফ্রেশ খুদ পাবেন 55 টাকা করে। আপনারা নিজের নিজের এলাকার যে কোনো বড় মুদি দোকান, যেগুলো বড় বড় দোকান দেখবেন খোলা চাল ডাল বিক্রি করতেছে, তাদের কাছেই পাবেন। আমি আসছি এটা মধ্যবাড্ডা বাজারে, হাজি জেনারেল স্টোর। আপনি হজ করছেন? ও আচ্ছা। আমি এখানে আধা টেবিল চামচ সরিষার তেল নিছি, তেলটা একটু ছড়া দিই পাত্রটা চতুর্দিকে। এর মধ্যে আমি দিচ্ছি 2টা বড় বড় সাইজের রসুনের কোয়া কুচিকুচি করে রাখছি, 4টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, আর 2টা এলাচি আমি পিঠাপাটা একটু ভেঙে রাখছি যাতে জলদি ফ্লেভারটা বের হয়, আর 2-3 টুকরা দারচিনি। দারচিনিগুলো আমি দিচ্ছি সবচেয়ে চিকন যে দারচিনিগুলো, মানে পাতলা যে দারচিনিগুলো হয় এগুলো দেখেন একদম কাগজের মতো পাতলা যেগুলো হয় সেগুলো আমি দিচ্ছি, কারণ এগুলো দিয়ে অল্প একটু সময় ভাজবো। এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব, এই ধরেন অর্ধেকটার মতো, মানে একটা বড় সাইজের পেঁয়াজের ধরেন 8 ভাগের 1 ভাগ। অল্প একটু ভেজেই রসুনটা বাদামি হওয়ার আগেই, রসুনগুলো বাদামি যাতে না হয়, আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি 2 কাপ চাল ব্যবহার করতেছি, আমি এখানে 4 কাপ পানি দিলাম, 1/2 কাপ দুধ দিয়ে আমি এটাকে বলকে নিয়ে আসবো। ফুটে উঠার পরে 4-5 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে 2 কাপ খুদ, পোলাও চালের খুদ ধুয়ে রাখছি পানি ঝরায়, একটু আগে ধুইছি, ওইগুলা দিয়ে দিবেন। আগে বলছি আপনাদের এই খুদগুলা কিন্তু 55 টাকা করে কেজি। দেখো এখন জাল দিয়ে এটাকে পানিটা কিছুটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, আর একই সাথে আমি দিয়ে দিই এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব, পরে আবার আমি দেখব কারণ এর সাথে আরও কিছু জিনিস যাবে, লবণ একটু তুলনামূলক কম দিব, লাগলে শেষে আবার দেওয়া যাবে। ভালো মতো বরফ চলে আসলে আমি এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো, 1.5 কাপ হবে বোধহয়, 1টা গাজর, 1টা আস্ত গাজর, কাটলে যতদূর হয় তদ্দূর হয়েছে, ওগুলো আমি এরকম ডাইস করে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিব এর মধ্যে। প্রথম থেকে গাজর দিলে একটু বেশি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি পরের দিকে দিলাম, এটা একটু আস্তে আস্তে থাকে আর কি, গলে না যায়। গাজরগুলো দেওয়ার পরে বলক আসার মিনিট 2-এর মধ্যেই এটা একটু শুকনো শুকনো হয়ে যায়, দেখেন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিব, 1 টেবিল চামচের মতো চিনি দিব, এটা খুব দ্রুত সব কিছু এখন, এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে শুকায় যাচ্ছে সব কিছু, মানে পানি টেনে যাচ্ছে। আর এর মধ্যে আমি 1/2 চা চামচের মতো কেওড়া জল দিলাম, এখন ভালো মতো একটু মিশাইনি, দেখেন প্রায় শুকায় গেছে, একটু খেয়ে দেখতে হবে টেস্টটা, আমার জন্য পারফেক্ট আছে।
আমি পাশের চুলা একটা তাওয়া গরম রাখছি, এই তাওয়াটাকে দিয়ে এখন এর উপর এটা দিয়ে দিব এবং চুলার জ্বালটা সবচেয়ে কমায় দিব, মানে দমে দিয়ে দিব আর কি। এখনই এই যে এরকম থাকতে থাকতে, দেখেন আপনি ভালো মতো দেখে রাখেন, এই যে দেখেন এরকম থাকতে থাকতে এটা আমি দমে দিয়ে দিব, একবার নেড়ে দিই এই ফাঁকে, বাস এটাকে ঢেকে দিলাম। এখন এই দমে আমি 25 মিনিট রাখবো। 25 মিনিট পরে আমি চুলার জ্বালটা বন্ধ করে দিলাম। এখন আমার এইটা উপরের কয়টা হয়তো একটু না সিদ্ধ হতে পারে, এটা গোল করার কিছু না, এখন খুব পাতলা করে দিয়েছি, আমি উল্টায় দিব, জাস্ট উপরটা নিচে নিচেরটা উপরে, আমি একটু বড় পাতিলে নিচে দেখে একদম, দেখেন দেখেই বুঝতে পারছেন একদম ঝরঝরা কিন্তু পোলাওটা দিয়ে আমি এখন এটাকে ঢেকে রেখে দিব। 8-10 মিনিট পরে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। চুলার জ্বাল কিন্তু বন্ধ করা এবং এটা তাওয়ার উপরেই আছে। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার খুদের চালের ভাত পোলাও, যা খুশি বলতে পারেন। এটার স্বাদ তো অসাধারণই, কিন্তু এর ফ্লেভারটাই আপনার মন ঠান্ডা করে দিবে। তৈরি করা খুবই সহজ, খরচ অর্ধেক, হ্যাপি জোশের একটা আইটেম। এখন আপনারাও দেখে গেলেন ঠিক এই সমস্ত দোকানগুলো থেকে জিনিসগুলো কিনেন, বাসার মধ্যে বানান, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন বাড়ির সবাই মিলে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।